মার দা কত বড়, এ মুসলমান মা কত বড় জিনিস, ওই মা আমাদের জন্য কত কষ্ট করেছে, মা যদি বদ্দোয়া করে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, আর মা যদি দোয়া করে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, একটা গণনার দিকে লক্ষ্য করুন, হযরত ওয়াইস আল কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হইছে, নাম হলো ওয়াইস কারণী, কি নাম, কি নাম, নাম হলো ওয়াইস আল কারণী, ইয়ামিন দেশের ভিতরে থাকে, কোন দেশের ভিতরে, ইয়ামিন দেশের ভিতরে থাকে, মক্কা মদিনার থেকে বহু দূরে ইয়ামিন দেশ, আল্লাহর নবীর জামানার ব্যক্তি হযরত ওয়াইস আল কারণী প্রতিদিন আল্লাহর নবীকে চিঠি লিখতো, নবীজি আপনার সঙ্গে আমি ওয়াইস কারণী একটু দেখা করব গো নবী, আল্লাহর সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে দেখা করার জন্য প্রতিদিন ইয়ামিন দেশ থেকে চিঠি পাঠাইতো। কিন্তু আল্লাহর নবী যে ডাকতে বলে, আল্লাহর নবী যে ডাকতে বলে, ওয়াইস আল কারণী রে তুমি মা বাবার খেদমত করো, তোমার আমার সঙ্গে দেখা করা লাগবে না। অথচ আল্লাহর নবীর সঙ্গে যদি কোনো ব্যক্তি দেখা করতে পারে ঈমান অবস্থায়, ঈমান অবস্থায় দেখা করলে একজন ব্যক্তির মর্যাদা হয়ে যাবে সাহাবীর দরওয়াজা বলেন সুবহানাল্লাহ। নবীজির সঙ্গে ঈমান অবস্থায় দেখা করলে সাহাবীর দরওয়াজা পায়, আরেকজন সাহাবীর দরওয়াজা কত। আজকে যদি আমরা যদি নবীর যুগের মানুষ হইতাম, আজকে কাবার দিকে যাই, কাবার ভিতরে যায়, আজকে কাবা তওয়াফ করে মানুষ ওখান থেকে আবার মদিনার দিকে যায়, মদিনা তওয়াফ করে, মদিনা জিয়ারত করে, হজ্জে বাইতুল্লাহ করে, আর নবীজির গোলামেরা যখন এরকম মদিনা জিয়ারত করতে যায়, আল্লাহর নবীর রওজা যখন জিয়ারত করতে যায়, যারা হাজি সাহেব আছেন তারা বুঝবেন ওই সভা মনের ভিতরে কি একটা অবস্থা হয়ে যায় রে বাবা, নবীকে আমরা দেখতে পারি না। নবীর যুগের যদি মানুষ হইতে পারতাম তাহলে আমাদের ভাগ্যটা খুলে যাইতো। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার ভিতরে জন্মগ্রহণ করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়, আমি ইমাম মালিক, আপনি মদিনার ভিতরে 30 বছর চলাকালীন অবস্থায় আপনি মদিনার ভিতরে কি জন্য জুতা পরিধান করেন না? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, আমি মদিনার ভিতরে যেই জায়গাতেই আমি আমার পাটা লাগাইব সেই জায়গা তুই আবার নবীর ঘেরান পায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ওয়াইস কারণীর ঘটনা, ওয়াইস কারণীকে বারবার আল্লাহর নবী বলতো, ওয়াইস কারণী রে তোমাকে আমার সঙ্গে দেখা করা লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করো, আর যদি মা এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে তুমি আমার সঙ্গে দেখা করতে আসো। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে ওয়াইস কারণীর নামে একজন কি করলেন, হাজরি তোমার ফারুককে ডাকতে পারো, উমর ফারুক, ইয়ামিন দেশ থেকে একজন ব্যক্তি আসবে, ওই ইয়ামিন দেশ থেকে ওয়াইস আল কারণী নামে একজন ব্যক্তি আসবে, ওই ব্যক্তি আসলে তুমি একটু তার সঙ্গে মোসাফা করে তার কাছে তুমি তোমার জন্য দোয়া চাইবা। সুবহানাল্লাহ, কাকে বলতেছে? উমরকে। কত উমর, কে উমর, কেমন উমর, যে উমর মদিনার পথ দিয়ে যদি যাইতো ফেরেশতা পর্যন্ত উমরের রাস্তা দিয়ে যাইতো না, এমন উমর যে উমরের ব্যাপারে আল্লাহর নবী বলছেন, লাউ কানা নাবী বাদি লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা পাইত, একমাত্র হযরত উমরই নবী হওয়ার যোগ্যতা পাইত বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর হযরত ওয়াইস কারণী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় চলে আসছেন। মদিনার ভিতরে আসার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস কারণীর সাথে সাক্ষাৎ পাইছে। ওয়াইস কারণীকে ডাকতে বলে, ওয়াইস আল কারণী আপনার সঙ্গে সাক্ষাৎ পাইছি, আপনার সঙ্গে সাক্ষাৎ পাওয়ার কারণে আজকে আমি আমার ধন্য হয়ে গেছি, আমার জীবনটা আজকে ধন্য হয়ে গেছে। ওয়াইস কারণী ডাকতে বলে, ও ভাই আমিরুল মুমিনিন, আপনি হলেন হযরত আমিরুল মুমিনিন সাইয়েদেনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি জন্য আমার কাছে সাক্ষাৎ পাওয়ার কারণে ধন্য হইছেন,
আল্লাহর নবীর সাহাবি হযরত উমর ডাকতে বলে ভাই আল্লাহর নবী আপনার কথা বার বার করে ভুলে গেছো যে ওই ওয়াইসাল কারণে মা বাবার খেদমত করার কারণে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের জিম্মাদার হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ ওই ওয়াইসাল কারণে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। এ হযরত সুলাইমান পয়গম্বর, সুলাইমান পয়গম্বরের জামানায় একজন ব্যক্তি ছিলেন আসিম নাম, খেদমত হযরতে আসিম। এইরকম আসেমকে ডাকতে বলে ও আসেম তুমি আমার সঙ্গে চলো, আল্লাহ তাআলা ওহী করছেন। আসেম রাদিয়াল্লাহু আসেমকে ডাক দে। এইরকম ভাবে হযরত সুলাইমান পয়গম্বর চলে গেছেন, আল্লাহ তাআলা হযরত সুলাইমান পয়গম্বরকে ওহী করছেন, ও সুলাইমান পয়গম্বর আপনি যান নদীর কাছে সমুদ্রের কাছে যান, যাইয়া দেখুন ওখানে একজন কারামতি দেখানো হবে, একজন যুবকের খোঁজ দেওয়া হবে। হযরতে ওয়াইল হযরতে সুলাইমান পয়গম্বর রাদিয়াল্লাহু সুলাইমান পয়গম্বর চলে গেছে ওই সমুদ্রের কিনারায়, হযরতে আসিমকে সঙ্গে করে নিয়ে গেছে। আসিমকে বলা হয় ও আসিম সমুদ্রের ভিতরে নামো, সমুদ্রের ভিতরে নেমে দেখো কি নিদর্শন আল্লাহ তাআলা আমাকে দেখাইবে। হযরতে আসিম সমুদ্রের ভিতরে নামছে, নামার পর দেখে সুন্দর একটা ঘর, পানির ভিতরে সুন্দর একটা ঘর। হযরত আসিম উঠে আসছে, হযরত সুলাইমান পয়গম্বরকে ডাকতে বলে ও সুলাইমান পয়গম্বর ওই পানির ভিতরে সুন্দর একটা আমি অট্টালিকা দেখতে পাইছি। বলেন সুবহানাল্লাহ, কি দেখতে পাইছি? সুলাইমান পয়গম্বর ডাকতে বলে কি দেখতে পাইছো? আমার সুলাইমান পয়গম্বর পানির ভিতরে নামছে, সমুদ্রের ভিতরে নামার পর দেখে সমুদ্রের ভিতরে বিশাল একটা অট্টালিকা। কি দেখতেছে? বিশাল অট্টালিকা। হযরত সুলাইমান পয়গম্বর দেখতেছে সুন্দর কারুখর্য খচিত একটা সুন্দর অট্টালিকা, তার ভিতরে একজন যুবক বসে বসে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করতেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান ডাকতে পারে ভাই আপনি পানির ভিতরে বিশাল অট্টালিকা, চতুর্দিকের দরওয়াজা পর্যন্ত খোলা, আপনি কিভাবে এই পানির ভিতরে ইবাদত বন্দেগী করেন? আপনি কতদিন যাবত ইবাদত বন্দেগী করেন? হযরতে সুলাইমান পয়গম্বরকে ডাকতে বলে ও সুলাইমান পয়গম্বর আজ থেকে 2000 বছর পূর্বে থেকে আমি এই পানির ভিতরে ইবাদত বন্দেগী করতেছি। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর ডাকতে বলে ভাই কেমন করে আপনি এই পানির ভিতরে ইবাদত বন্দেগী করেন, আর কি জন্য আপনি এই পানির ভিতরে ইবাদত বন্দেগী করেন, আর কি জন্য কিভাবে আপনি ইবাদত বন্দেগী করেন, কোন আমলের কারণে আপনি ইবাদত বন্দেগী করেন? সুলাইমান পয়গম্বর ডাকতে বলে সুলাইমান আমি আজকে পানির ভিতরে ইবাদত বন্দেগী করি 2000 বছর পূর্বে থেকে শুধুমাত্র মা বাবার দোয়ার বদৌলতে। সুবহানাল্লাহ। বল তো সুলাইমান পয়গম্বর বলছে মা বাবার দোয়ার বদৌলতে এটা বুঝলাম না, কিভাবে আপনি এতদিন যাব এই পানির ভিতরে ইবাদত বন্দেগী করেন? তো লোকটা ডাকতে বলে পয়গম্বর আমার মা বাবা ছিল বৃদ্ধা, আমি আমার মা বাবা বৃদ্ধ অবস্থায় খেদমত করেছি, আমার মা অন্ধ ছিল, আমার মায়ের পেশাব পায়খানা পর্যন্ত আমি নিজে হাত দিয়ে সাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পরে আমার বাবা বৃদ্ধা অবস্থায় পৌঁছে গেছে, আমার বাবারও আমি খেদমত করেছি, আর আমার মা আর বাবা আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ আমার সন্তানকে আপনি আপনার জায়গার ভিতরে ইবাদত বন্দেগি করার সামর্থ্য দিয়ে দিবে, যেই জায়গাতে কোনো মানুষ যেন দেখতে না পায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমার মা বাবার দোয়ার বদলতে এই সমুদ্রের ভিতরে পানির তলে অট্টালিকা বানায়া আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আমাকে এই জায়গাতে ইবাদত বন্দেগি করার তৌফিক দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বেশি কথা বলতে চাই না, বলতে চাচ্ছি সংক্ষিপ্ত যে আমরা মা বাবার যদি খেদমত না করি আল কাবার মতো সাহাবী হওয়া সত্ত্বেও জান্নাতের
সার্টিফিকেট কিন্তু তার ভাগ্যে ছিল না যদি মা যদি তার জন্য আবার দোয়া না করে দিতেন। আর মা বাবার দোয়ার উসিলাতে, মা বাবার দোয়ার উসিলাতে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ভাগ্যবান বানায় দেন, বলেন সুবহানাল্লাহ। যেমন এই ব্যক্তিটার হয়েছিল, সম্মানিত হাজিরিন আপনাদের সম্মুখে কিছু